এবছরের নতুন ট্রেন্ড হিসেবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রথযাত্রার দিন সোনা কেনা। তো সোনার তখন অনেক দাম, তো সেই জন্য আমি এই ইয়াররিংটা কিনেছি রথের মেলা থেকে। তাও আবার উল্টো রথের দিন, যখনই আমি কোনো ইউনিক ডিজাইনের কোনো ইয়াররিং বা নেকপিস দেখি সেটা আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই কিনি, আর কিনে এনে ঘরে জমিয়ে রাখি, কারণ যখন বাইরে বেরোয় তখন আমার সেটা পরার কথা মনেই থাকে না। বাট আজকে আমি এটা পরেছি কারণ আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো ম্যারেজ অ্যানিভার্সারি দিন প্রথমে আমরা গেলাম চন্দ্রাণী পার্লসে, ইচ্ছে ছিল ওখান থেকে পার্লের কোনো ফিঙ্গারিং বা ইয়াররিং কিনবো, কিন্তু সেটা কেনা না হওয়ায়, মানে পছন্দ না হওয়ায় আমরা গিয়েছিলাম একটা সিলভারের দোকানে। ওখানে সিলভারের কিছু ফিঙ্গারিং দেখলাম যেগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল, বাট আমার কেন জানি না কিনতে ইচ্ছে হচ্ছিলো না, তো সিলভারের ফিঙ্গারিং না নিয়ে আমি অন্য কিছু একটা নিয়ে ফিরলাম। আর এই স্ট্রটা দেখো রিও নিয়েছে, তো এই স্ট্রগুলোর মধ্যে এক একটাতে এক এক রকম ক্যারেক্টার দেওয়া আছে, আর মোদ্দা কথা এই স্ট্রগুলো হচ্ছে রিইউজেবল। তো এটা নেওয়ার পর আমরা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে, যেখানে রিও কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে ওই আঙ্কেলটাকে বলেই যাচ্ছে যে এর মধ্যে চাটনি দাও, সস দাও, এই দাও, ওই দাও। তো যাই হোক, এবার আমরা অর্ডার করেছি, তো পাপড়ি চাট নিয়ে এবার একটু সাইডে দাঁড়িয়ে খাবো, কারণ এইসব মানে দোকানগুলোতে সন্ধ্যের দিকে ভীষণ ভিড় হয়, তো এগুলোতে দাঁড়িয়ে খাওয়াটা একদমই সম্ভবপর হয়ে ওঠে না। আর এদিকে দেখো রিও বাড়িতে কখনো মটর বা ছোলা এগুলো ভিজিয়ে রাখলেও বা মুড়ির সঙ্গে মাখিয়ে দিলেও কিন্তু খেতে চায় না, কিন্তু দোকানে দাঁড়িয়ে কী সুন্দর অবলীলায় ছোলা মটর এইসব বেছে বেছেও খেয়ে নিচ্ছে। এটা আমাদের সপ্তম বিবাহবার্ষিকী, প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিনে আমরা একটা কেক আনি এবং বাহির থেকে খাবার অর্ডার করে খাই সবাই মিলে, কিন্তু এবার এখানে কেউ না থাকার জন্য আমাদের সেরকম আর মনটা সায় দিল না বাহির থেকে খাবার এনে খাওয়ার বা কেক এনে কাটার। তো আমরা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে মনটা বেশ ভালো লাগবে। তো বাইরে ঘুরতে এসে আমার বর হঠাৎ করে বলল, চলো তোমাকে আজকে কিছু একটা কিনে দিই। তো প্রথমে গিয়েছিলাম সিলভারের ফিঙ্গারিং দেখতে, আর না হলে পার্লের কিছু একটা নেবো এটা ভেবে, বাট মানুষ ভাবে এক হয় এক, তো সিলভার বা পার্ল কোনো কিছুই আমার নেওয়া হলো না, কারণ পছন্দই হলো না। আর তারপরে আমার বর এইটা পছন্দ করলো আমার জন্য, এখন এই পলারিং কিন্তু ভীষণ ট্রেন্ডে, তো এই পলারিং আমার কাছে একদমই অপ্রত্যাশিত, আমি কখনোই ভাবিনি যে আমি এরকম কিছু কিনবো। তো বেশিরভাগ মানুষকে দেখি এই পলারিং রেড কালার বা মেরুন কালারের কিনতে, কিন্তু আমার বর বললো এই কালারটা বেশ ইউনিক আর ডিজাইনটাও ভীষণ সুন্দর, তুমি এটাই নাও। আর তোমরা গেস করো এটার দাম কত, গেস করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও।